কোচবিহারের রিজিওনাল ক্যান্সার সেন্টারটি পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা ক্যান্সার সেন্টার পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ট্রাস্টের সম্পাদক উদয়ন গুহ। সেখানে ট্রাস্টের সভাপতি দীপক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা ওই সেন্টারটি অধিগ্রহণ করবে। ক্যান্সার সম্পর্কিত সমস্ত আধুনিক মেশিনপত্র সেখানে বসানো হবে। দীর্ঘদিন থেকে নানা সমস্যায় রয়েছে ওই ক্যান্সার সেন্টারটি, ফলে চিকিৎসা পরিষেবা তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ওই বেসরকারি সংস্থা এই সেন্টার অধিগ্রহণ করলে এখানে পরিষেবা অনেক ভালো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কোনো ব্যাপার নেই, এটা একেবারে আলাদা। যখন মন্ত্রী ছিলাম না, ইভেন এমএলএ ছিলাম না, তখন থেকে আমি এর সাথে যুক্ত আছি। কাজেই মন্ত্রিত্বের সাথে এর কোনো ব্যাপার না। এটা আমাদের অনেকদিন থেকে একটা বলা যেতে পারে মাথা ব্যথা, এটাকে নিয়ে কী করে ক্যান্সার সেন্টারকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আমরা সবসময় আলোচনা করতাম, রাজনৈতিকভাবে আলাদা হলেও আমরা তো এটা নিয়ে সবাই চিন্তিত ছিলাম। আজকে আমাদের সৌভাগ্য, আমরা মুম্বাইয়ের একটি কোম্পানির সাথে ইনিশিয়াল আলোচনা আমাদের হলো যে ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা আগামী দিনে এখানে কাজ করব। এবং এটা শুধু মানে আমাদের উত্তরবঙ্গ জেলাগুলোর মধ্যে না, যে প্রপোজাল ওদের কাছ থেকে এসছে সেটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, তাহলে আগামী দিনে সারা পশ্চিমবাংলার মধ্যে এটা একটা অন্যতম শ্রেষ্ঠ ক্যান্সার সেন্টার হিসেবে ধরে উঠবে বলে আমি বিশ্বাস করি। কী কী ডেভেলপমেন্ট হচ্ছে? এগুলো সব রকম ট্রিটমেন্ট, একেবারে ডিটেকশন থেকে শুরু করে শেষ চিকিৎসা পর্যন্ত আমাদের এই সেন্টারে হবে। সেই রকমের চিন্তাভাবনা চলছে এবং সব রকম ট্রিটমেন্ট এ বাদ দিয়েও এখানে অন্যরকম ট্রিটমেন্টও হবে। অর্থাৎ একটা হসপিটালে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা যা যা থাকা উচিত সেটা এখানে থাকবে। আমরা দেখুন, আমার মেন পরিকল্পনা আমাদের যেটা হলো যে একটা জেলার মানুষ, যেটা আমাদের ইচ্ছে যে একটা জেলার মানুষ যেন জেলা থেকে না বেরোয়, ক্যান্সার চিকিৎসা যা পাবে সে জেলার মধ্যেই পাবে, বেস্ট চিকিৎসা পায়, একদম সঠিক চিকিৎসা যেন পায়, সো দ্যাট ওই মানুষটা যেন না বলে যে আমার কেন যদি আমি টাটা মেমোরিয়াল গেলাম না, যা চিকিৎসা ওখানে হবে সেই চিকিৎসাটা যেন এখানে হয়। অ্যান্ড সেইভাবেই আমরা এগোচ্ছি। কোম্পানিটা আমাদের মোটামুটি এক টাটার, এটা ইনভেস্টমেন্ট, এখানে টাটার ইনভেস্টমেন্ট, রিলায়েন্সের ইনভেস্টমেন্ট, মেয়ো ক্লিনিকের ইনভেস্টমেন্ট রয়েছে। সেই সূত্রে আমরা এক্সিলেন্স ইন ক্যান্সার কেয়ার, অ্যাফোর্ডেবল ক্যান্সার কেয়ার, ক্লোজার টু হোম, এই তিনটে ভাষা, এই তিনটে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে চাই।